আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি টেন মিনিট স্কুল কর্তৃক আয়োজিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের আমাদের আজকের আলোচনার বিষয় প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য। এই আলোচনাটিতে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য মূলত দুটি পর্বে ভাগ করেছি। আমরা আরও একটি পর্ব আমরা দেখব যে প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য কীভাবে করে বর্ণনা করা হয়েছে বা আমার কী 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 বৈশিষ্ট্য রয়েছে। তো সেই সাপেক্ষে আজকে আমরা প্রথমেই যে বিষয়টি দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রতীকী যুক্তিবিদ্যা কীভাবে কাজ করে, আমরা বৈশিষ্ট্য সম্পর্কে আরও ভালোভাবে বুঝব। সো এর মাধ্যমে কিন্তু আমাদের প্রায়োগিক যে বিষয়টা, অর্থাৎ কীভাবে প্রতিকায়ন করতে হয় সেটি আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনায় বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আকিফ মাসুমি। সো আমরা আর কালক্ষেপণ না করে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সো প্রতীকী যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। তার আগে দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার মূল কাজ হলো যুক্তির বৈধতা নিরূপণ করা। সো যুক্তির বৈধতা তার অন্তর্গত বচনের সত্যতার উপর নির্ভরশীল নয়। যুক্তির বৈধতা একটি আকারগত বিষয়, সুতরাং আকারগত বিষয়কে সাধারণ তথা প্রাকৃতিক ভাষার পরিবর্তে সাংকেতিক ভাষায় প্রকাশ করলে সেটি হবে অধিকতর যথাযথ এবং প্রাসঙ্গিক। তো সাধারণ ভাষার অস্পষ্টতা এবং দ্ব্যর্থকতা যুক্তির অন্তর্গত বচনগুলোর যে পারস্পরিক আকারগত সম্পর্ক বোঝার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো এসব কারণে, অর্থাৎ যুক্তির যথাযথ আকারে উপস্থাপন, সহজ প্রকাশ এবং স্পষ্ট অর্থ অনুধাবনের স্বার্থে প্রতীকের সহায়তা তাৎপর্যপূর্ণ। সো প্রতীকী যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার এমন একটি শাখা যেটি কিনা যুক্তির অভ্যন্তরীণ বচনকে প্রতিকায়ন করে যুক্তির বৈধতা এবং অবৈধতা নিরূপণ করে। তো আমরা যদি আরও একটু লক্ষ্য করি সেটি হচ্ছে যে যুক্তিবিদ্যা হলো অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি পদ্ধতি কিংবা বিধিবিধানসমূহের আলোচনা। সুতরাং জগৎ এবং জীবনের কোনো বাস্তব বা বস্তুগত বিষয় নিয়ে আলোচনা করা কিন্তু তার লক্ষ্য নয়। যুক্তিবিদ্যায় আমরা যুক্তির বৈধতা নিরূপণ করি বৈধ বা ভালো যুক্তির নিয়মের সঙ্গে মিলিয়ে, বাস্তব জগতের সঙ্গে মিলিয়ে নয়। সো এই জন্য যুক্তিবিদ্যা পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান এই জ্ঞান শাখার মতো কোনো বস্তুগত বিজ্ঞান নয়। যুক্তিবিদ্যা হলো গণিতের মতো একটি আকারগত বিজ্ঞান এবং প্রতীকী যুক্তিবিদ্যা যেহেতু সাধারণ ভাষার পরিবর্তে প্রতীকী ভাষা ব্যবহার করে সেহেতু তার সাবেকী যুক্তিবিদ্যার তুলনায় অধিকতর আকারগত। সো বস্তুত প্রতীকী যুক্তিবিদ্যা বা এটি বীজগণিতের মতোই মূলত একটি সম্পূর্ণ আকারগত বিজ্ঞান। সো আপনারা কিছু চৌম্বক বৈশিষ্ট্য আশা করি লক্ষ্য করতে পারলেন। আমরা আরও কিছু বৈশিষ্ট্য পরবর্তীতে লক্ষ্য করব। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা কিছুটা প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য সম্পর্কে বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।